সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওবার কাতু দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে চেনের কন্যাফুলির আজকের এই আয়োজন দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকে আমাদের আলোচনার বিষয় হল ইমা আশুরা আমরা জানি ইউমানি দিন আশুরা মানি এটা আরবি শব্দ একটা আশারাতুন অর্থাৎ দশ আরবিতে দশ সংজ্ঞাটাকে আষারা বলা হয় আষারা থেকে আশুরা অর্থাৎ দশম দিন এই দশম দিনের ফজিলাত এই দশম দিনের গুরুত্ব মাসের সাথে ইসলামের সম্পর্ক দশে মহরমের সাথে ইসলামের সম্পর্ক আমরা যারা মুসলমান আমরা যারা মুমিন আমাদের করণীয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোক আলোকপাত করবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রত্যেকেই সচেতন নাগরিক সেই হিসাবে আমরা আমাদের সাল আমরা অনেকেই হয়তো জানি না হিসাব রাখি না কিন্তু ইংরেজি নববর্ষের হিসাব আমাদের থাকে বাঙালি জাতি হিসাবে বাংলা ভাষার উপর বাংলা দিবসের উপর এবং বাংলা বর্ষের উপরে তারিখের উপরে যেই রকম একটা আমাদের আইডিয়া থাকা দরকার সেটা আমাদের নাই এটা দুর্ভাগ্য আজকে আশুরা সম্পর্কে আলোচনা করতে গেলেই আমাদের আগে জানতে হয় আশুরা যে মহরম নতুন একটা বর্ষ আমরা পেয়েছি চোদ্দোশো চল্লিশ হিজড়ি পার করে চোদ্দোশো একচল্লিশ হিজড়িতে আমরা পদার্পণ করলাম এই যে নতুন একটা বর্ষ হিজড়ি নববর্ষ যাকে আমরা বলি অথচ আমরা মুসলমান আমাদের এই হিজরি নববর্ষের ইতিহাস আমরা জানি না আমরা আশুরার আলোচনার প্রারম্ভে আমরা একটু আলোচনা করতে চাই যে মহর্রম মাস হিজরির সাল কুত্তে কি কীভাবে আসলো সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের একজন উল্লেখযোগ্য সাহাবা হাজরত আবু মুসা আশ আরি রজিউল্লাহ তালান উমর ফারুক রজিউল্লাহ তালানহ তখন তিনি খলিফা ছিলেন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা তাকে পরামর্শ দিলেন হে আমিরুল মুমিন ইসলামের জাকাত হজ ওমরা শবে মেরাজ পবিত্র মাহেরা মদন শবে কদর এই সমস্ত বিভিন্ন বিষয় যেটা সাথে কোরআন এবং হাজিসের সাথে সম্পৃক্ত কিছু এবাদত যেটার সাথে চন্দ্র মাসের সম্পর্ক সেই হিসাবে আমাদের মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার থাকা দরকার এবং আমাদের গণনার জন্যে আমাদের ইবাদতের জন্যে এই বিষয়টা আপনি একটু চিন্তা করলে ভালো হয় হাজরত আবু মুসা আবু মুসা আরি রদিউল্লাহ তাল্লাহর এই পরামর্শে হাজরত উমর ফারুক রদিউল্লাহ তালান কতিপয় সাহাবা যারা ছিলেন তাদের সাথে তিনি পরামর্শ করলেন পরামর্শ করে রসুল করিম সাল আলহি সালামের ইন্তিকালের চার কি পাঁচ বছর পরেই তিনি সিদ্ধান্ত নিলেন যে আমরা একটা নববর্ষ মুসলমানদের জন্য হিজড়ি নববর্ষ আমরা চালু করব সে হিসাবে তিনি সবার সাথে পরামর্শ করার সময় এক একজন এক একভাবে বললেন খেয়ে বললেন যে আমরা নবীর জন্ম থেকে শুরু করি হিজরি নববর্ষ কেউ বললেন আমরা আল্লাহ নবীর যে নবুয় পেয়েছেন সেই মাস থেকে আমরা শুরু করি কেউ বললেন না রমজান মাস থেকে শুরু করি সবার সাথে পরামর্শক্রমে সর্বোচ্চ যেটা সংখ্যা গরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো যে না নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম পবিত্র মক্কানগুরী থেকে যে মদিনায় হিজরত করেছিলেন ইসলামের দিক ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি যেই পবিত্র মক্কা নগরী থেকে পবিত্র মদিনায় মনামাতে তিনি যে হিজরত করেছিলেন ওই দিনটা হচ্ছে মুসলমানদের জন্যে ইসলামের জন্য খুবই উল্লেখযোগ্য একটা দিন কারণ ওহিকে আল্লাহর কালামকে ইসলামের কালিমার আওয়াজকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে সবচেয়ে যেটা বড় প্ল্যাটফর্ম ছিল সেটা ছিল মাদিনাতুল মোনামওয়ারা সে হিসাবে আল্লা নবী যে হিজরত করেছিলেন ওই হিজরত থেকে ওই হিজরতের তারিখ থেকেই মুসলমানদের হিজরি গণনা শুরু হয় সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল করিম সাল্লাহ আলি আসসালামের হিজরত থেকে গণনা শুরু হওয়ার পর হিজরি নববর্ষ কোন মাস থেকে শুরু হবে কেউ বলল মহারম কেউ বলল রমদন যেহেতু রমদন মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি মাস শাহরু রামোদন আল্লা ফিহিল কোরআন যেই রমজান মাসের কথা সরাসরি রামদন শব্দটা পবিত্র কোরআন এসেছে সে হিসাবে এই মাসের কথা কেউ কেউ বলেছেন সবার সাথে পরামর্শক্রমে একটা সিদ্ধান্তে উপনীত হলেন আমিরুল মুমিনিন হাজরত উমর ফারুক রদিউল্লাহ তালান যে পবিত্র মহররম মাস থেকেই হিজড়ি গণনা প্রথম মাস হিসাবে শুরু হবে যেহেতু হজ একটি ফরস এবাদত কালেমার পরে নামাজ নামাজের পর রোজা রোজার পরে জাকাত জাকাতের পর হজ এই যে পাঁচটি স্তম্ভ ইসলামের সর্বশেষ যে এবাদতটা সংগঠিত হয় সেটা হলো হজ হজ শেষ হওয়ার পরে পাঁচটি স্তম্ভ শেষ হয়ে যায় সুতরাং হজ শেষ হয় জিল হজ মাসে এবং এর পরবর্তী মাস হল পবিত্র মাহে মহরম এই মহর্রম মাস যেহেতু এবাদতের দিক দিয়ে নতুন একটি মাস শুরু হচ্ছে সে হিসাবে সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের হিজরি সালের প্রথম মাস হবে মহর্রম মাস সুপ্রিয় দর্শক শ্রোতা এই মহররম মাসের শুরুতেই রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর এবং তার আগে থেকেই এই মহর্রম মাসের দশ তারিখের কিছু ফাজিলত ছিল এই জন্য ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপর আল্লাহ রবুল আলমিন যখন রমদন মাসের রোজাকে ফরজ করলেন তখন তিনি কোরআনের আয়াত নাজির করে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আউজবিল্লাহ মিন সৈতন রজিম ইয়া ইউহ্লাদিন আয়ানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ইউহ্লাদিন আয়ানু হুয়ি মান দারা কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর রমজ রোজাকে ফরজ করা হয়েছে। আছে কুতিবা আলাইকুম সিয়াম কামায়া কুতিবা আল মিন দিন কাবলিকুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল এখানে পূর্ববর্তীদের উপর রমদন মাসের রোজা কিন্তু ফরজ ছিল না আমাদের উপর যেরকম ৩০টা দিন লাগাতার আমরা রম রমদান মাসের রোজা পালন করি সিয়াম পালন করি সেই রকম তিরিশ দিন কোনো নবীর উপরে ছিল না কিন্তু ইম আসুরের রোজাটা ফরজ ছিল সবাই ফরজ হিসাবে আবশ্যকীয় হিসাবে এই রোজা রাখতেন নবী করিম সাল্লা আলহি ওসাল্লাম এই রোজা রেখেছেন রমদান মাসের আগ পর্যন্ত তিনি প্রতি বছর রাখতেন এবং রমদান মাসের রোজা ফরজ হওয়ার পরে এটা তিনি নফল হিসাবে রাখতেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয় শুধু মহরম মাসের দশ তারিখে ইমা আশুর আর রোজা উদ্দেশ্য নয় এটা আশুরার দিনের একটা ফজিলত এই দিন আল্লাহ নবী রোজা রাখতেন তিনি যখন মক্কা থেকে মদিনে হিজরত করলেন তিনি দেখলেন ইহুদিরা সেই দিন রোজা রাখলো আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা আজকে রোজা রাখলা কেন সাহাবারা বললো ইয়া রসুলল্লাহ এখানে ইহুদিরা রোজা রেখেছে তখন তিনি জানতে চাইলেন যে তোমরা কেন রোজা রাখছো তখন রসুল করিম সলাল্লাহি ওসাল্লামকে বলা হলো ইয়া রসুল আল্লাহ এই দিন আল্লাহ রবুল্লা আলমিন হজরত মুহসআসলামকে বনি সহ। ফেরাউনের কবল থেকে মুক্ত করে দিয়েছিলেন ফেরাউন সদল বলে নীল নদে ডুবে মারা গিয়েছে আল্লাহ রব আলীন তার ইসলামকে তার দিনকে তিনি সমুন্নত রেখেছেন হযরত মহস আলহ সাল সালামকে তিনি বাঁচিয়ে দিয়েছেন এই জালিমের কবল থেকে এই জন্যে আমরা আজকের দিনটাকে স্মরণ রাখার জন্যে আমরা এই আশুরা রোজাটা পালন করি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি কিছুক্ষণ পরেই ফিরে আসছে আপনাদের মাঝে আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইবার প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী সুপ্রিয়া দর্শক শ্রোতা আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আলোচনা করছিলাম ইয়মা আশুরা উপলক্ষে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি ইয়ম আশুরা এই জিনিসটার সাথে কিন্তু শুধু কারবালাস ঘটনা সম্পৃক্ত কিন্তু তা নয় আমরা জানি ইমা আশুরা এটা পালিত হচ্ছে নবী করিম সাল্লাহ আলাইসালামের নবদ পাওয়ার পর থেকেও কিন্তু এই আশুরা আমরা মুসলমানরা পালন করে আসছিলাম যতদিন পর্যন্ত রমজান মাসে রোজা পরজ হয় নাই অতদিন আমরা রমজানের রোজার আগে সাহাবাইকরাম এই আসুরে রোজাটা রাখতেন আলানবী সাল্লাহ আলী ওয়া মদিনাতে আসার পরে তিনি দুইটা রোজা রাখতে বললেন নয় এবং দশ কারণ ইহুদিদের সাথে যেন সম্পৃক্ত হয়ে না যায় এক রকম হয়ে যেন না হয় কারণ ইসলামের একটা বিধে হলো বিধান হলো এই যে ইহুদি খ্রিস্টানদের বিপরীতটাই আমরা করব। কারণ তাদের সাথে মিলে যাই এই রকম কোনো কাজ আমরা করব না এদের বিরোধিতা করারা হচ্ছে কি আমাদের লক্ষ্য সুপ্রিয় দর্শক শ্রোতা ইমা আশুরা এই দিন এত বেশি প্রসিদ্ধ কেন আমরা যখন ইসলামের সে অতীতের সোনালি অতীতের দিকে যখন দেখি তখন আমরা দেখতে পাই যে আল্লাহ আল্লাহ রবুল আলমিন হাজরত আদম আলাইহ সালাতামকে ফায়দা করেছেন তাঁকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন তার তৌবা কবুল করেছেন হযরত মুস আলাই সালাত সালামকে ফারনের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন হযরত নূ আলসালু আসসালামকে প্লাবন থেকে মুক্তি দিয়েছেন ইসা আলা সালাতুসলামকে চতুর্থ আসমানে তিনি তুলে নিয়ে নিয়েছেন এই রকম অনেক ঘটনা হাজরত ইসুফারাই সালাতুসলামকে তার পিতার কাছে ফিরিয়ে দিয়েছিলেন এভাবে করে ইসলামের অনেক ঘটনা বিশেষ করে টেয়ামত সংঘটিত হবে এই অমা আশুরা শুক্রবার মহর মাসের দশ তারিখের এই তাৎপর্য এই মর্যাদা আমরা সবাই জানি শুধু কারবালার জন্য নয় এটা অনেক ঘটনার সাথে কারবালা একটা সম্পৃক্ত ঘটনা ইসলামের জন্য একটা বিয়গান্ধ ঘটনা রসুল করিম সাল্লাহ আলী সালামের প্রাণের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রদুল্লাহ তালান এই ইমা আশুরা অর্থাৎ মহর মাসের দশ তারিখেই সপরিবারে নির্মমভাবে এজিদের সৈন্যদের হাতে তিনি সাহাদত বরণ করেন ইমা আশুরা আমরা পালন করি আমরা অনেকেই হাই হোসাইন হাই হুসাইন বলি নিজের শরীর থেকে রক্ত ঝরাই আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে হোসাইনের প্রতি আমাদের দরদ আমাদের প্রেম আমাদের ভালোবাসা অনেক বেশি আসলে কি তাই আমরা দেখি যারা হাই হোসাইন বলে তাদের যদি নামাজের দিকে থাকাই তাদের যদি নীতি নৈতিকতার দিকে যদি থাকাই তাদের ব্যবসা বাণিজ্যের দিকে যদি থাকাই তাদের চলাচরিত্রের দিকে যদি থাকাই হোসাইন এবং তাদের চরিত্রের ব্যবধান যোজন যুজন ব্যবধান আকাশ আর পাতালের ব্যবধান একজন মানুষকে ভালোবাসা মানে আল্লাহ নবীকে ভালোবাসা মানে মান আহাব্বা আল্লাহ যে আল্লাহকে ভালোবাস সে যেন নবীকে ভালোবাসে আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফকাত আহাব্বানী যে আমার সুননতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলাম নবীর সুননত পালন করলাম না এটা ভালোবাসা না এটা ভালোবাসার নামে প্রতারণা হাজরত ইমাম হুসাইনকে ভালোবাসলাম কিন্তু নামাজ পড়লাম না ইমাম হোসাইনকে ভালোবাসলাম সত্য কথা বললাম না ইমাম হোসাইনকে ভালোবাসলাম ইমা আশুরা পালন করলাম নিজের রক্ত নিজের শরীরটাকে রক্তাক্ত করলাম কারবালার সেই বিভান্ত ঘটনা কথা শুনে নিজের চুপ দিয়ে জঝহরে পানি প্রবাহিত করলাম কিন্তু সেই ইমাম হুসাইন যেই জন্য শাহাদত বরণ করেছেন বাতিরের সাথে তিনি আপুষ করেন নাই অন্যায়ের সাথে তিনি আপুষ করেন নাই তিনি আপোষহীন নেতা ছিলেন তিনি চাইলে এজিদের পক্ষে তিনি যদি বায়াত গ্রহণ করতেন তাহলে তাকে এভাবে নির্মমভাবে সপরিবারে শাহাদ বরণ করতে হতো না তাকে ধনির আদরের দোলালরা যেই রকম তাকে সেই রকম সিংহাসনে বসিয়ে রাখা হতো ইমাম হুসাইনকে মক্কামুদ্দিনের গভর্নর কোফার গভর্নর সব কিছু দেওয়া হতো কিন্তু একটা শর্ত ছিল এজিদের হাতে বায়াত গ্রহণ করা কিন্তু ইমাম হুসাইন রাজ্লাহ তালাম চিন্তা করলেন যে আমি আল্লাহ নবীর দৌহিত্র আমি যদি সে এজিদের হাতে বায়াত গ্রহণ করি যার চরিত্রের উপর যার নীতিনৈতিকতার উপর যার চলাফেরার সাথে ইসলামের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না যার ভিতর ইসলামের একজন খলিফা হওয়ার রকম যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য দরকার কোরআন এবং হাদিসের আলুকে হাজরত আহবর সিদ্দিক হাজরত উমর ফারুক হাজরত উসমান জিন্নুরাইন রাইন আলী করামাল্লাহ যাহু ওনাদের যে চরিত্র তার সাথে উনি মিলাতে পারেন নাই যার কারণে অনেক সাহাবা তার বায়াত গ্রহণ করলেও ইমাম হুসাইন রদি আল্লাহ তালান বায়াত গ্রহণ করেন নাই যার পরিণতি তার শাহাদাত সুপ্রিয় দর্শক শ্রোতা এই শাহাদাত আমাদেরকে কি শিক্ষা দেয় ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহরকে যদি আমি ভালোবাসি তার প্রতি যদি আমার যদি দরদ থাকে তার প্রতি যদি আমার মায়া থাকে তার প্রতি যদি আমার বিন্দুমাত্র মহাব্বত থাকে তাহলে আমি কখনও অন্যায়ের সাথে আপোষ করতে পারবো না সেটা আমার পারি পরিবারের ক্ষেত্রে হোক সেটা আমার ব্যক্তি জীবনে হোক সেটা আমার রাষ্ট্রীয় জীবনে হোক সেটা আমার সামাজিক জীবনে হোক একটা অন্যায় আবদার আমার সাথে করা হয়েছে আছে আমাকে বলা হয়েছে আছে অন্যায় একটা কাজ করতে বলা হয়েছে আমি সেটা করতে পারবো না সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল করিম আলাই আলাইসালামের প্রাণপ্রিয় দহিত্র হজরত ইমাম হুসাইন যে শাহাদত বরণ করেছেন এই শাহাদতের ইতিহাস আমরা অনেকেই জানি তবে সত্য ঘটনা সত্য ইতিহাস আমরা কই জানি জানি আমরা অনেকেই সেই মীর মুশারফ হুসাইনের বিষাদে সিন্ধু পড়ে কোরআন হাদিস মনে করে আমরা সে বিষাদ সিন্ধুর সেই কাহিনী সে তার কাল্পনিক কাহিনিটাকেই কোরআন হাদিস মনে করে সেখানে সে যেভাবে বলেছে আমরা সেভাবে অনেক ওলা মা এখরাম সেটাকে আমরা কোরআন হাদিসের আলোচনা বলে চালিয়ে দিই আসলে কিন্তু না মেয়ের মোশারফ হোসেন উনি একজন পঞ্চম শ্রেণী পাস মেয়ের মোশারফ হোসেন সে তিনি ফরিদপুরে একজন ফুস্ট মাস্টার ছিলেন বেগম রুখিয়ার বোনের বুনকে তিনি বিয়ে করেছেন তিনি লালনসার একজন সাগরিক ঐতিহাস আমরা জানি না সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি তার সে বিষাদ সিন্ধু নাইনটি ফাইভ পার্সেন্ট কথা শুধু ফাইভ পারসেন্ট আপনি সত্য কথা পাবেন যেটার সাথে বাস্তবতার সম্পর্ক বাস্তব ইতিহাস হলো ইমাম হুসাইন রদিউল্লাহ তালান তার ভাই হজরত হাসান রদি আল্লাহ তালান রসুল করিম সলাল্লাহ আলী ওসাল্লামের জামাতা হজরত আলী রদি তালান ইন্তেকারের পর ইমাম হুসাইন স্বাভাবিকভাবে পঞ্চম খলিফা হতেন কিন্তু হজরত আমিরে মাবিয়া যিনি কাতে ওহি ছিলেন ওনার ব্যাপারে আমরা নেগেটিভ মন্তব্য করি ওনার বিয়াপারও আমরা খারাপ মন্তব্য করি এই কথা বলি যে হযরত মহাবিয়ার রদল্লাহ তালান একজন সাহাবা হয়ে যিনি অন্যায় কাজ করেছেন তিনি ভালো মানুষ ছিলেন না আসলে ঠিক না আল্লাহ নবীর হাদিস আল্লাহ আল্লাহ ফিয়া সাবি আহবাহুম ফাহুম আবাগুদে আবাগাহু ও চাহাবাদের বলা হয়ে আছে আল্লাহ রবুল আরন বলেছেন যে তারা আমার প্রতি সন্তুষ্ট আমি তাদের প্রতি সন্তুষ্ট সবচেয়ে বড় কথা হজরত রাজি আল্লাহ তালান একজন কাতেব ওহি ছিলেন আপনি কিভাবে তার ব্যাপারে এইসব কথা বলছেন আমরা বলছি এটা আদৌ ঠিক নয় এটা সঠিক কথা নয় সঠিক ইতিহাস নয় হজরত মহাবিয়রুল্লাহ তালান কোফার গভর্নর ছিলেন না তিনি ছিলেন সিরিয়ার গভর্নর তখন হযরত হাসান তার উপর বায়াত গ্রহণ করেছেন দীর্ঘ বিশটা বছর হযরত মহাবিয়রদুল্লাহ তালান শাসন করেছেন সে সিরিয়া তার ইন্তিকালের পর এজিদ যখন ক্ষমতা আসলে আসতে চাচ্ছিল বা এজিদ যখন সিংহাসন আরোহণ করলেন সবাইকেও বললেন তার বায়াত গ্রহণ করতে তখন ইমাম হুসাইন রদিউল্লাহ তালান তখন তিনি জীবিত ছিলেন হজরত হাসান রজুল্লাহ তালান মৃত্যুবরণ করেছেন সেটা আরেক ইতিহাস আমরা সেদিকে যাচ্ছি না ইমাম হুসাইন রদুল্লাহ তালান এজিদকে বা নেতা হিসাবে মুসলমানদের খলিফা হিসেবে মেনে নিতে পারেন নাই তখন হজরত হুসাইন রিদুল্লাহ তালান জিলহস মাসের শুরুতে মক্কাতে অবস্থান করছিলেন কুফার লুকারা এক লক্ষ তিরিশ হাজার কুফার সে বাসিন্দা ইমাম হোসেনকে চিঠি দিয়ে বললেন মক্কা মদিনা লুকারা আপনার ওপর যেই রকম তার বায়াত গ্রহণ করেছে আমরা কুফার লুকারাও আপনার প্রতি বায়াত গ্রহণ করব। হজরত আবদুল্লাহ আবিনী আব্বাস সহ যে কয়েকজন সাহাবা জীবিত ছিলেন তারা বললেন হোসেন আপনি কুফাতে যাইন না কুফার লুকারা ভালো না এরা মুখে বলে এক কাজ করে আরেক আপনি তাদের কথা বিশ্বাস স্থাপন করবেন না তখন তিনি তাদেরকে বলেছিলেন আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি না আমার তিনটা শর্ত থাকবে হয় তারা বায়াত গ্রহণ করবে না হয় এজিদের সাথে আমার দেখা করিয়ে দিবে না হয় আমি ফেরত আসবো আমি যুদ্ধ করব না তাদের সাথে মুসলমান হইয়া মুসলমানের রক্ত আমি রঞ্জিত করব না আমি সেই ঘটনা হতে দিব না যেহেতু আমাকে তারা দাওয়াত দিয়েছে যেতে বলেছে বায়াত গ্রহণ করার জন্য আমি নবী দহিত্রকে তারা চাচ্ছে সুতরাং আমি তাদের দাওয়াত আমাকে সাড়া দিতে হবে আমাকে যেতে হবে সেই হিসাবে ইমাম হুসাইন তালান তার চোদ্দ পনেরো জন পরিবারের সদস্য সহ কেউ বলেছেন পঞ্চাশ কেউ বলেছেন সত্তর একাত্তর সবাইকে নিয়ে তিনি রওয়ানা হলেন সেই কোফানগরীর দিকে যেতে যেতে কারবালা নামক প্রান্তরে যখন তিনি ফুসলেন তার আগেই এজি জানতে পারল যে হুসাইন কুপার আসছেন কুফাতা আসার এই খবর শুনে এজিদ কি করল তখন গভর্নর ছিলেন নোমান ইবনে শির যিনি আল্লাহ নবীর সাহাবা ছিলেন তাকে চেঞ্জ করলেন তিনি তিনি সেখানে চেঞ্জ করে দর্শকের মতো হাতা হইতে আসন নিয়ে আনল ইয়ানি কে লোজন আচ্ছা না আমার তো কোনো মাঝখানে বিরতি নাই এখন এখন আমি কি বিরতি বলেই আরেক এক পর্ব শুরু করবো তাহলে এখন বিরতির কথাটা বলি তা আপনি বিরতির কথা বলার পরে আপনি অফ করে দিবেন আর কি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি কিছুক্ষণ পরেই ফিরে আসছে আপনাদের মাঝে আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আলোচনা করছিলাম ইমা আশুরা উপলক্ষে সুপ্রিয় দর্শক আমরা জানি ইমা আশুরা এই জিনিসটার সাথে কিন্তু শুধু কারবালাস ঘটনা সম্পৃক্ত কিন্তু তা নয় আমরা জানি ইমা আশুরা এটা পালিত হচ্ছে নবী করিম সাল আলাইসালামের নবদ পাওয়ার পর থেকেও কিন্তু এই আশুরা আমরা মুসলমানরা পালন করে আসছিলাম যতদিন পর্যন্ত রমজান মাসে রোজা পরজ হয় নাই অতদিন আমরা রমজানের রোজার আগে সাহাবাইকরাম এই আসুরে রোজাটা রাখতেন আলানবী সাল্লাহ আলী ওয়া মদিনাতে আসার পরে তিনি দুইটা রোজা রাখতে বললেন নয় এবং দশ কারণ ইহুদিদের সাথে যেন সম্পৃক্ত হয়ে না যায় এক রকম হয়ে যেন না হয় কারণ ইসলামের একটা বিধে হলো বিধান হলো এই যে ইহুদি খ্রিস্টানদের বিপরীতটাই আমরা করব। কারণ তাদের সাথে মিলে যাই এই রকম কোনো কাজ আমরা করব না এদের বিরোধিতা করারা হচ্ছে কি আমাদের লক্ষ্য সুপ্রিয় দর্শক শ্রোতা ইমা আশুরা এই দিন এত বেশি প্রসিদ্ধ কেন আমরা যখন ইসলামের সে অতীতের সোনালি অতীতের দিকে যখন দেখি তখন আমরা দেখতে পাই যে আল্লাহ আল্লাহ রবুল আলমিন হাজরত আদম আলাইহ সালাতামকে ফায়দা করেছেন তাঁকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন তার তৌবা কবুল করেছেন হযরত মুস আলাই সালাত সালামকে ফারনের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন হযরত নূ আলসালু আসসালামকে প্লাবন থেকে মুক্তি দিয়েছেন ইসা আলা সালাতুসলামকে চতুর্থ আসমানে তিনি তুলে নিয়ে নিয়েছেন এই রকম অনেক ঘটনা হাজরত ইসুফারাই সালাতুসলামকে তার পিতার কাছে ফিরিয়ে দিয়েছিলেন এভাবে করে ইসলামের অনেক ঘটনা বিশেষ করে টেয়ামত সংঘটিত হবে এই অমা আশুরা শুক্রবার মহর মাসের দশ তারিখের এই তাৎপর্য এই মর্যাদা আমরা সবাই জানি শুধু কারবালার জন্য নয় এটা অনেক ঘটনার সাথে কারবালা একটা সম্পৃক্ত ঘটনা ইসলামের জন্য একটা বিয়গান্ধ ঘটনা রসুল করিম সাল্লাহ আলী সালামের প্রাণের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রদিউল্লাহ তালান এই ইমা আশুরা অর্থাৎ মহর মাসের দশ তারিখেই সপরিবারে নির্মমভাবে এজিদের সৈন্যদের হাতে তিনি শাহাদত বরণ করেন ইমা আশুর আমরা পালন করি আমরা অনেকেই হাই হোসাইন হাই হুসাইন বলি নিজের শরীর থেকে রক্ত ঝরাই আমরা বিশ্ববাসীকে জানাতে চাই যে হোসাইনের প্রতি আমাদের দরদ আমাদের প্রেম আমাদের ভালোবাসা অনেক বেশি আসলে কি তাই আমরা দেখি যারা হাই হোসাইন বলে তাদের যদি নামাজের দিকে থাকাই তাদের যদি নীতি নৈতিকতার দিকে যদি থাকাই তাদের ব্যবসা বাণিজ্যের দিকে যদি থাকাই তাদের চলাচরিত্রের দিকে যদি থাকাই হোসাইন এবং তাদের চরিত্রের ব্যবধান যোজন যুজন ব্যবধান আকাশ আর পাতালের ব্যবধান একজন মানুষকে ভালোবাসা মানে আল্লাহ নবীকে ভালোবাসা মানে মান আহাব্বা আল্লাহ যে আল্লাহকে ভালোবাস বাসে সে যেন নবীকে ভালোবাসে আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফকাত আহাব্বানী যে আমার সুননতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলাম নবীর সুননত পালন করলাম না এটা ভালোবাসা না এটা ভালোবাসার নামে প্রতারণা হাজরত ইমাম হুসাইনকে ভালোবাসলাম কিন্তু নামাজ পড়লাম না ইমাম হোসাইনকে ভালোবাসলাম সত্য কথা বললাম না ইমাম হোসাইনকে ভালোবাসলাম ইমা আশুরা পালন করলাম নিজের রক্ত নিজের শরীরটাকে রক্তাক্ত করলাম কারবালার সেই বিভান্ত ঘটনা কথা শুনে নিজের চুপ দিয়ে জঝহরে পানি প্রবাহিত করলাম কিন্তু সেই ইমাম হুসাইন যেই জন্য শাহাদত বরণ করেছেন বাতিরের সাথে তিনি আপুষ করেন নাই অন্যায়ের সাথে তিনি আপুষ করেন নাই তিনি আপোষহীন নেতা ছিলেন তিনি চাইলে এজিদের পক্ষে তিনি যদি বায়াত গ্রহণ করতেন তাহলে তাকে এভাবে নির্মমভাবে সপরিবারে শাহাদ বরণ করতে হতো না তাকে ধনির আদরের দোলালরা যেই রকম তাকে সেই রকম সিংহাসনে বসিয়ে রাখা হতো ইমাম হুসাইনকে মক্কামুদ্দিনের গভর্নর কোফার গভর্নর সব কিছু দেওয়া হতো কিন্তু একটা শর্ত ছিল এজিদের হাতে বায়াত গ্রহণ করা কিন্তু ইমাম হুসাইন রাজ্লাহ তালাম চিন্তা করলেন যে আমি আল্লাহ নবীর দৌহিত্র আমি যদি সে এজিদের হাতে বায়াত গ্রহণ করি যার চরিত্রের উপর যার নীতিনৈতিকতার উপর যার চলাফেরার সাথে ইসলামের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না যার ভিতর ইসলামের একজন খলিফা হওয়ার রকম যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য দরকার কোরআন এবং হাদিসের আলুকে হাজরত আহবকর সিদ্দিক হাজরত উমর ফারুক হাজরত উসমান জিন্নুরাইন রাইন হাজরত আলী করামাল্লাহ যাহু ওনাদের যে চরিত্র তার সাথে উনি মিলাতে পারেন নাই যার কারণে অনেক সাহাবা তার বায়াত গ্রহণ করলেও ইমাম হুসাইন রদি আল্লাহ তালান বায়াত গ্রহণ করেন নাই যার পরিণতি তার শাহাদাত সুপ্রিয় দর্শক শ্রোতা এই শাহাদাত আমাদেরকে কি শিক্ষা দেয় ইমাম হুসাইন রদিউল্লাহ তালাহরকে যদি আমি ভালোবাসি তার প্রতি যদি আমার যদি দরদ থাকে তার প্রতি যদি আমার মায়া থাকে তার প্রতি যদি আমার বিন্দুমাত্র মহাব্বত থাকে তাহলে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারবো না সেটা আমার পারি পরিবারের ক্ষেত্রে হোক সেটা আমার ব্যক্তি জীবনে হোক সেটা আমার রাষ্ট্রীয় জীবনে হোক সেটা আমার সামাজিক জীবনে হোক একটা অন্যায় আবদার আমার সাথে করা হয়েছে আছে আমাকে বলা হয়েছে আছে অন্যায় একটা কাজ করতে বলা হয়েছে আমি সেটা করতে পারবো না সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল করিম আলাই আলাইসালামের প্রাণপ্রিয় দহিত্র হজরত ইমাম হুসাইন যে শাহাদত বরণ করেছেন এই শাহাদতের ইতিহাস আমরা অনেকেই জানি তবে সত্য ঘটনা সত্য ইতিহাস আমরা কই জানি জানি আমরা অনেকেই সেই মীর মুশারফ হুসাইনের বিষাদে সিন্ধু পড়ে কোরআন হাদিস মনে করে আমরা সে বিষাদ সিন্ধুর সেই কাহিনী সে তার কাল্পনিক কাহিনিটাকেই কোরআন হাদিস মনে করে সেখানে সে যেভাবে বলেছে আমরা সেভাবে অনেক ওলা মা এখরাম সেটাকে আমরা কোরআন হাদিসের আলোচনা বলে চালিয়ে দিই আসলে কিন্তু না মেয়ের মোশারফ হোসেন উনি একজন পঞ্চম শ্রেণী পাস মেয়ের মোশারফ হোসেন সে তিনি ফরিদপুরে একজন ফুস্ট মাস্টার ছিলেন বেগম রুখিয়ার বোনের বুনকে তিনি বিয়ে করেছেন তিনি লালনসার একজন সাগরিক ঐতিহাস আমরা জানি না সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি তার সে বিষাদ সিন্ধু নাইনটি ফাইভ পার্সেন্ট কথা শুধু ফাইভ পারসেন্ট আপনি সত্য কথা পাবেন যেটার সাথে বাস্তবতার সম্পর্ক বাস্তব ইতিহাস হলো ইমাম হুসাইন রদিউল্লাহ তালান তার ভাই হজরত হাসান রদি আল্লাহ তালান রসুল করিম সলাল্লাহ আলী ওসাল্লামের জামাতা হজরত আলী রদি আল্লাহ তালান ইন্তেকারের পর ইমাম হুসাইন স্বাভাবিকভাবে পঞ্চম খলিফা হতেন কিন্তু হজরত আমিরে মাবিয়া যিনি কাতে ওহি ছিলেন ওনার ব্যাপারে আমরা নেগেটিভ মন্তব্য করি ওনার ব্যাপারে আমরা খারাপ মন্তব্য করি এই কথা বলি যে হযরত মহাবিয়ার রদল্লাহ তালান একজন সাহাবা হয়ে যিনি অন্যায় কাজ করেছেন তিনি ভালো মানুষ ছিলেন না আসলে ঠিক না আল্লাহ নবীর হাদিস আল্লাহ আল্লাহ ফিয়া সাবি

ঠিক নয় এটা সঠিক কথা নয় সঠিক ইতিহাস নয় হজরত মহাবিয়রুল্লাহ তালান কোফার গভর্নর ছিলেন না তিনি ছিলেন সিরিয়ার গভর্নর তখন হযরত হাসান তার উপর বায়াত গ্রহণ করেছেন দীর্ঘ বিশটা বছর হজরত মহাবিয়রদুল্লাহ তালান শাসন করেছেন সে সিরিয়া তার ইন্তিকালের পর এজিদ যখন ক্ষমতা আসলে আসতে চাচ্ছিল বা এজিদ যখন সিংহাসন আরোহণ করলেন সবাইকেও বললেন তার বায়াত গ্রহণ করতে তখন ইমাম হুসাইন রদিউল্লাহ তালান তখন তিনি জীবিত ছিলেন হজরত হাসান রজুল্লাহ তালান মৃত্যুবরণ করেছেন সেটা আরেক ইতিহাস আমরা সেদিকে যাচ্ছি না ইমাম হুসাইন রদুল্লাহ তালান এজিদকে নেতা হিসাবে মুসলমানদের খলিফা হিসাবে মেনে নিতে পারেন নাই তখন হজরত হুসাইন রিদুল্লাহ তালান জিলহস মাসের শুরুতে মক্কাতে অবস্থান করছিলেন কুফার লুকারা এক লক্ষ তিরিশ হাজার কুফার সে বাসিন্দা ইমাম হোসেনকে চিঠি দিয়ে বললেন মক্কা মদিনা লুকারা আপনার ওপর যেই রকম তার বায়াত গ্রহণ করেছে আমরা কুফার লুকারাও আপনার প্রতি বায়াত গ্রহণ করব। হজরত আবদুল্লাহ আবিনী আব্বাস সহ যে কয়েকজন সাহাবা জীবিত ছিলেন তারা বলেন হোসেন আপনি কুফাতে যাইন না কুফার লুকারা ভালো না এরা মুখে বলে এক কাজ করে আরেক আপনি তাদের কথা বিশ্বাস স্থাপন করবেন না তখন তিনি তাদেরকে বলেছিলেন আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি না আমার তিনটা শর্ত থাকবে হয় তারা বায়াত গ্রহণ করবে না হয় এজিদের সাথে আমার দেখা করিয়ে দিবে না হয় আমি ফেরত আসবো আমি যুদ্ধ করব না তাদের সাথে মুসলমান হইয়া মুসলমানের রক্ত আমি রঞ্জিত করব না আমি সেই ঘটনা হতে দিব না যেহেতু আমাকে তারা দাওয়াত দিয়েছে যেতে বলেছে বায়াত গ্রহণ করার জন্য আমি নবী দহিত্রকে তারা চাচ্ছে সুতরাং আমি তাদের দাওয়াত আমাকে সাড়া দিতে হবে আমাকে যেতে হবে সেই হিসাবে ইমাম হুসাইন তালান তার চোদ্দ পনেরো জন পরিবারের সদস্য সহ কেউ বলেছেন পঞ্চাশ কেউ বলেছেন সত্তর একাত্তর সবাইকে নিয়ে তিনি রওয়ানা হলেন সেই কোফানগরীর দিকে যেতে যেতে কারবালা নামক প্রান্তরে যখন তিনি ফুসলেন তার আগেই এজি জানতে পারল যে হুসাইন কুপার আসছেন কুফাতা আসার এই খবর শুনে এজিদ কি করল তখন গভর্নর ছিলেন নোমান ইবনেবাশির যিনি আল্লা নবীর সাহাবা ছিলেন তাকে চেঞ্জ করলেন তিনি তিনি সেখানে চেঞ্জ করে ওবায়দুল্লা বিন জিয়াদকে সেখানে গভর্নর নিযুক্ত করলেন আর ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাপতি ছিলেন সেনা প্রধান ছিলেন সীমার ইমাম হুসাইন রদুল্লাহ তালান কারবালা প্রান্তরে যখন গেলেন তখন তাকে বাধা দেওয়া হল ওবায়দুল্লা বিন জিয়াদের পক্ষ থেকে যে না সামনে আর অগ্রসর হওয়া যাবে না ইমাম হোসাইন বললেন যদি সামনে অগ্রসর হতে না পারি তাহলে আমাকে এজিদের সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক তাদের পক্ষ থেকে বলা হলো সে সুযোগ আপনাকে দেওয়া হবে না তখন তিনি বললেন তাহলে আমাকে আমার জায়গায় ফেরত যাওয়ার সুযোগ করে দেয়া হোক আমি মদিনায় চলে যাব তখন সীমার ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পরামর্শ দিলেন যে না হোসাইনকে যদি ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে যে কোনো সময় মুসলমানরা ফুসিয়ে উঠবে ফুলে উঠবে তারা বিদ্রোহী হয়ে উঠবে হোসাইনের নেতৃত্বে তখন আমাদের নেতৃত্ব টিকে রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে কেউ কেউ বলেছেন তিনি তাকে এভাবে বুঝিয়েছেন যে আপনার তো অনেক প্রমোশন দরকার আপনি এখন তাকে ছেড়ে দেওয়া মানে আপনি অনেক সুযোগ হাত ছাড়া করে দেওয়া সুতরাং তাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না তখন ফোরাদ নদীর তীরে ইমাম হোসাইন তালান সবাইকে লক্ষ্য করে একটা বাসন দিয়েছিলেন সেই বাসনের মধ্যে তিনি তিনটার কথা বলেছিলেন হয় আমাকে কুফাতে যাওয়ার যাওয়ার সুযোগ দেওয়া হোক অথবা এজিদের সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক অথবা আমাকে আমার সেই মদিনাতে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হোক তারা তিনোটায় বন্ধ করে দিয়ে যখন যুদ্ধের প্রস্তুতির দিকে যখন তারা যাচ্ছিল তখন হজরত ইমাম হুসাইন রদুল্লাহ তালান তার পরিবার পরিবারবর্গসহ সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে ইসলাম এমন না যে আপনাকে মারবে আর আপনি মার খেয়ে খেয়ে দুনিয়া থেকে চলে যাবেন এটার নাম ইসলাম নয় ইসলাম কাউকে আক্রমণ করে না কিন্তু কি আক্রমণ করলে ইসলাম সেটাকে প্রতিহত করতে শিখিয়েছে বদর বদরযুদ্ধ উহযুদ্ধ যুদ্ধ হোনাইনের যুদ্ধ সব যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই আগে ইসলামকে আঘাত করা হয়ে আছে আঘাতের প্রতি উত্তর দেওয়া হয়েছে ইসলামের পক্ষ থেকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সেটাই শিখিয়েছেন তার নাতি ইমাম হুসাইন বললেন আমাদেরকে যখন সত্যের পথে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না চারিদিকে পথ যখন বন্ধ হয়ে গিয়েছে ইসলামকে এভাবে আমরা নিভিয়ে দিতে পারি না নিজে রক্তের বিনিময় হলেও আমরা চলে যাব কিন্তু ইসলামের পতাকাকে উড্ডীন করেই যাব কালিমারা পতাকা পদপদ করে উঠবে বিশ্বের মানুষ জানবে বাতিলের সাথে আমরা মাতানত করি নাই আমরা জীবন দিয়েছি এই জন্য বলা হয় ইসলাম জিন্দা হোতা হে হার কারকে বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ইমাম হুসাইন রদুল্লাহ তালান সেই দিন সপরিবারে সপরিবারে তিনি শাহাদত বরণ করেছেন আমরা জানি আমরা জানি তার ছোট্ট বাচ্চা মায়ের দুধ পাচ্ছিল না একটু পানির জন্যে ছিল। সেই জয়নালকে তিনি ফোরাদ নদীর তীরে নেওয়ার পরে হাতে পানি নিলেন হাতে পানি নিয়ে সেই পানিটা মুখে দেওয়ার সাথে সাথে চিন্তা করলেন আগে নিজে খাওয়ার চিন্তা করলেন অনেক পিপা তিনি যুদ্ধ করতে করতে ক্লান্ত যখন তার কথা মনে পড়ল এই পানির জন্যে এই পানির জন্যেই আমার অনেক সঙ্গী দুনিয়া থেকে চলে গিয়েছে সুতরাং আমি কেমনি এই পানি পান করব তিনি পান করেন নাই নিজের সন্তানটাকে মুখে দিলেন পানি পান করার আগেই নিজের সন্তানটাকে সে এজিদের সৈন্যরা তীর মারলেন তীর মেরে তাকে জীবনের মতো শেষ করে দিলেন বিদায় করে দিলেন সেই মাসুম বাচ্চাটাকে খুলে নিয়ে ইমাম হুসাইন তার স্ত্রীকে বললেন যে আপনার সন্তান আর আপনাকে বিরক্ত করবে না জীবনের শেষ পানি তিনি পান করে এসেছে সুপ্রিয় দর্শক শ্রোতা ইমাম হুসাইন রাহ তালান চুট্ট মাসুম বাচ্চাকে তারা শহীদ করলো ইমাম হুসাইন রজিউল্লাহ তালনহরকে শহীদ করলো শুধু তা না তার মাতা মোবারক দ্বিগুণ্ডিত করলো এই সীমার সীমারের ইতিহাস আমরা হয়তো অনেকেই জানি না সীমার কিন্তু হজরত ইমাম হুসাইনের ভাই হয় হজরত আলী তালান হর স্ত্রী হজরত ফাতেমা রজ্হালনহান্তেকালের পরে হজরত আলী রাজ্লাহ তালান যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তার বোনের ছেলে ছিলেন এই সীমার সেই হিসেবে ইমাম হুসাইনের সাথে তার খালাদবির সম্পর্ক ছিল কিন্তু এই সীমার ইমাম হোসেন রাহতকে যখন শরীর থেকে মাথা আলাদা করে ফেললেন ওটা নিয়ে যখন এজিদের কাছে গেল তখন এজিদ আফসোস করে পড়েছিল আমি তো হোসেনকে এইভাবে করতে এভাবে করে তোমাদেরকে মারতে বলিনি তার কারণ তখন মোবাইলের যুগ ছিল না কোনো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না তখন তারা যেটা মনে করেছিল নিজের মতো করে তারা যুদ্ধ পরিচালনা করে তারা এজিদের সামনে গিয়েছিল তো এই জন্য অনেকে বলেন যে ইমাম হুসেন রেদুল্লাহ তারকে এভাবে শাহাদত করার জন্যে এবং এর পিছনে যেভাবে করে সীমার এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ তারা নিজেদের পক্ষ থেকে বেশি অগ্রগামী হয়ে তাদেরকে যেভাবে সপরিভাবে শাহাদত করেছেন নিজের শরীর থেকে মাথা দ্বিগুণ্ঠিত করেছেন এজিৎ কিন্তু সেই কথা বলেননি তবে যারা এই কাজটা করেছে তাদের কিন্তু তিনি আবার শাস্তিও দেননি সে হিসাবে এজিৎ এই ইমাম হোসাইনের শাহাদতের জন্য দায়ী কারণ তিনি তখন শাসক ছিলেন আর যারা করেছে ইতিহাস সাক্ষী যারা ইমাম হুসাইন এবং তার পরিবারকে শহীদ করেছে সতেরো আঠারো বছরের ব্যবধানে একজন মানুষ জীবিত ছিল না সবাই মরে গিয়েছে এক একজন এক একভাবে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মারা গিয়েছে কেউ সুন্দরভাবে ভালোভাবে মর মরতে পারে নাই আল্লাহ নবীর সাহাবাদের সাথে আল্লাহ নবীর পরিবারের সদস্যদের সাথে যারা গাদ্দারি করেছে তারা বেইমানি করেছে যারা প্রতারণা করেছে যারা ধোকাবাজি করেছে তাদের মরণ তার তাদের মৃত্যু দুনিয়া থেকে এভাবে হয়েছে লাঞ্ছিতভাবে তাদের মৃত্যু হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিহাস এটাও সাক্ষ্য দেয় যারাই হজরত হোসেনকে শাহাদত বরণ করিয়েছেন মেরেছেন তাদের বংশ থেকে আজ পর্যন্ত একজন নেতাও কিন্তু আর আসে দুনিয়াতে আসবিও না সুপ্রিয় দর্শক শ্রোতা এই হলো আমাদের আজকের সেই মহাসুরের আলোচনা পুরো আলোচনাটাকে যদি সামারি করে একটি কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে ইয়মা আশুরা মানে শুধু রোজা রাখা নয় ইয়মা আশুরা মানে হাই হুসাইন হাই হুসাইন বলে নিজের শরীরটাকে রক্তাক্ত করা নয় এই ইয়মা আশুরার উদ্দেশ্য হলো ইয়মা আশুরার একমাত্র লক্ষ্য হলো সোহাদাই কারবালার শিক্ষা হলো যে আমরা বাতিলের কাছে নত করব না সত্যপথ অটল থাকব সঠিক কথা বলবো হক কথা বলবো জারিমের সামনে হক কথা বলা আমাদেরকে শিখিয়েছে ইমাম হুসাইন তালান তার আদর্শ পাঁচ অক্ট নামাজ পড়া তার আদর্শ সুদ থেকে দূরে থাকা মদ গাজা জোয়া থেকে দূরে থাকা মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা ইসলামকে পরিপূর্ণভাবে নিজের সাড়ে তিন হাত বড়ির মধ্যে লালন করা পালন করা এরপর পরিবারের মধ্যে এরপর সমাজের মধ্যে এরপর রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাই হলো কারবালার শিক্ষা আসুন আমরা সবাই সেই কারবালার শিক্ষাকে গ্রহণ করে নিজের জীবনটাকে ইসলামের রঙে রাঙিয়ে জান্নাতি হিসাবে নিজের জীবনটা গঠন করি আল্লাহ আমাদের প্রত্যেকের তো ফির দান করুক শহাদে কারবালা যারা শহীদ হয়ে আছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল উলফার্দউসের মেহমান হিসেবে। যেন সবাইকে কবুল করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই দোয়া এই প্রার্থনা কামনা করে আগামী পর্ব আগামী আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি